প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মগধ সাম্রাজ্যের উত্থানে মৌর্য বংশের ভূমিকা সম্পর্কে পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হর্ষঙ্ক বংশ শিশুনাভ বংশ ও নন্দ বংশ নিয়ে যারা ভিডিওটি দেখো নি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো ভারতের ইতিহাসে মগধ সাম্রাজ্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আর এখান থেকে অনেক প্রশ্নই কম্পিটিভ এক্সামে এসেই থাকে তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখো অনেক ভুল প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে ভিডিওর শুরুতে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার ও সম্রাট অশোক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব তারপর সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউজ থাকবে চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মৌর্য বংশ তিনশো একুশ থেকে একশো চুরাশি খ্রিস্টপূর্ব মৌর্য শাসনকালে মগধ সাম্রাজ্য খ্যাতির শিখরে পৌঁছয় তক্ষশিলা ও বেনারস বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে এই মৌর্য শাসনকালে বা মৌর্য বংশের আমলে মৌর্য বংশের আমলে যে স্থাপত্যগুলি তৈরি হয়েছিল সেগুলি হল অশোক স্তম্ভ ও ধর্মচক্র সাঁচি স্তূপ বারবার গুহা সাহিত্য কোন কোন সাহিত্যের আবির্ভাব ঘটেছিল বা কোন কোন সাহিত্য তৈরি হয়েছিল একবার দেখে নাও কৌটিল্যের অর্থশাস্ত্র মেঘাস্থিনিশের ইন্দিকা পুরাণ ও চাতকের গল্প বিষাখ দত্তের মুদ্রা রাক্ষস গুপ্ত যুঁকে রচিত কিন্তু কাহিনীর বিষয় ছিল মৌর্য যুগ চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো একুশ থেকে দুশো আটানব্বই খ্রিস্টপূর্ব মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমবার সমগ্র উত্তর ভারতকে এক শাসকের অধীনে আনেন চন্দ্রগুপ্ত মৌর্য কৌতুল্যের সহায়তায় ধরনন্দকে পরাজিত করেন তিনি কৌটিল্যের সহায়তায় কে ধনন্দকে পরাজিত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর নিকট জৈন ধর্ম গ্রহণ করেন তিনি ভদ্রবাহুর সঙ্গে দক্ষিণাপদ ভ্রমণ করেন তিনি তার সময় সীমান্ত রাজা পুষ্পগুপ্ত সুদর্শন রথ খনন করেন তিনশো পাঁচ খ্রিস্টপূর্বে সেলুকাসকে ভারত থেকে বিতাড়িত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য সমকালীন গ্রন্থ অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে যে গ্রন্থগুলি রচিত হয়েছিল সেগুলি হল বিশাখ দত্তের মুদ্রারাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম মৃত্যুস্থান শ্রাবণ বেলা গোলা বিন্দুসার দুশো আটানব্বই থেকে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্ব বিন্দুসারের উপাধি কি কি ছিল অমিত্রাঘাত এটি ছিল গ্রিক উপাধি বিন্দুপাল চীনা সিংহসেন জৈন আর ভদ্রসর হল বায়ুপুরাণ অর্থাৎ বায়ু অনুযায়ী ভদ্রসার উপাধি ছিল বিন্দুসারের জৈন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তিনি গ্রিক দূত ডেইমাকাস ও দিওনিসিয়াস, তার রাজসভায় আসেন আজীবক তার সভাসদ ছিলেন আর রাধাগুপ্ত ছিলেন তার মন্ত্রী এবার আমরা জানবো অশোক সম্পর্কে অশোক সিংহাসন আরোহণ করেন দুশো আর তার রাজ্যাভিষেক হয়েছিল দুশো উনসত্তর সন্ন্যাসী উপগুপ্তের নিকট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন অশোক পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন করেন তিনি তার পুত্র ছিলেন মহেন্দ্র আর কন্যা ছিলেন সংঘমিত্রা অশোকের জীবনে তিনটি পর্যায় ছিল কি কি কামাশোক চন্ডাশক ও ধর্মাশোক প্রথম রাজা যিনি অনুশাসন প্রবর্তন করেন অর্থাৎ অশোক ছিলেন প্রথম রাজা যিনি অনুশাসন প্রবর্তন করেছিলেন তার লেখগুলি ব্রাহ্মী লিপিতে প্রাকৃত ভাষায় লিখিত এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে অশোকের লেখগুলি কোন লিপিতে ব্রাহ্ম লিপিতে প্রাকৃত ভাষায় লিখিত হয়েছিল মাস্কি গুর্জর নৃত্যুর ও দেগোনাল লেখ থেকে জানা যায় তার পুরো নাম দেবনাম প্রিয় অশোক প্রিয়দর্শী সমকালীন গ্রন্থ অর্থাৎ তার সময়কালে যে গ্রন্থগুলো রচিত হয়েছিল সেগুলি হলো কৌটিল্যের অর্থশাস্ত্র ও ভদ্রবাহুর কল্পসূত্র রীতি অনুযায়ী তিনি সাতাশ বছর রাজত্ব করেন তক্ষশিলা বিদ্রোহ দমন করেন তিনি লাজুক ও স্ত্রী মহাপাত্র পথ প্রবর্তন করেন তিনি রাজা কুণাল অশোকের পর সিংহাসনে বসেন প্রশস্তি ও লেখ অশোকের প্রধান শিলালিপির সংখ্যা ছিল চোদ্দটি নিজের লেখগুলিতে তিনি নিজেকে জৈব পুত্র বলে অভিহিত করেছেন দশম লেখ যুদ্ধের পরিবর্তে ধর্ম দ্বারা রাজ্য বিস্তার একাদশ লেখ দানশীলতা ও মানবিকতা দ্বাদশ লেখ ধর্মীয় সহিষ্ণুতা ত্রয়োদশ লেখ কলিঙ্গ যুদ্ধ ও তার মানসিক পরিবর্তন এবার আমরা দেখে নেব বৃহদ্রথ সম্পর্কে বৃহদ্রথ হলেন মৌর্য বংশের শেষ রাজা তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে সিংহাসনে বসেন এবার আমরা জানবো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে আর সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকবে চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটি হলো বংশের পর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে করেন অশোক চন্দ্রগুপ্ত মৌর্য শিশুরা নাকি ওপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হলো চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ সম্রাট ধনন্দকে উচ্ছেদ করে মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন বিম্বিসার মহাপদ্মনন্দ অশোক নাকি চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তরটি হবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য গুরুত্বপূর্ণ তথ্যটি একবার জেনে নাও মৌর্যরা চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলে অভিহিত করা হয় চন্দ্রগুপ্ত মৌরিয়া ইজ দা ফার্স্ট হিস্টোরিক্যাল ফাউন্ডার অফ এ গ্রেট এম্পায়ার ইন ইন্ডিয়া আরো কয়েকটি তথ্য এখানে দেখে নাও উপাধি সম্পর্কে বিম্বিসার শ্রেণিক নামে এবং অজাত শত্রু কুনিক নামে পরিচিত ছিলেন মহাপদ্মনন্দের উপাধি ছিল উগ্রসেন বা উগ্রসেনা ধর্মন্দের উপাধি ছিল অগ্রমসি আর বিন্দুসারের উপাধি ছিল ঘাত এখান থেকে কিন্তু একটি প্রশ্ন এসেই থাকে যে বিন্দু উপাধি উপাধি কি ছিল ছিল কিংবা এই ধরনের প্রশ্ন কিন্তু এসেই থাকে তাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি ভালোভাবে জেনে রাখো পরের প্রশ্নটি হলো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক পর্যটক ভারতে ভ্রমণে এসেছিলেন টমাস রো বতুতা দেই মাকাস নাকি মেঘাস্থিনিস সঠিক উত্তরটি হলো অপশন ডি যে চন্দ্রগুপ্ত মৌর্য রাজত্বকালে গ্রিক পর্যটক মেঘাস্তিনিস ভারতে ভ্রমণে এসেছিলেন গুরুত্বপূর্ণ তথ্যটি একবার জেনে নাও চন্দ্রগুপ্তের রাজত্বকালে গ্রিকরা সেলুকাসের দূত ছিলেন কিন্তু মেঘাস্তিনিস তিনি ভারতে এসেছিলেন আর সেই সময় চন্দ্রগুপ্তের মৌর্যের রাজদরবার ছিল পাটলিপুত্র নামক স্থানে পরের প্রশ্নটি হলো গ্রিক পর্যটক মেঘাস্তিনিসের লেখা ভারত সংক্রান্ত বইটির নাম কি রামচরিত ইন্ডিকা গীত নাকি মুদ্রা রাক্ষস সঠিক উত্তরটি হলো অপশন বি ইন্ডিকা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রিক পর্যটক বা দূত মেঘাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম ছিল ইন্ডিকা মেঘাস্থিনিসের রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন ভারতীয় রাজবংশের ইতিহাস সম্পর্কে জানা যায় হর্ষঙ্ক বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ নাকি মৌর্য বংশ সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন ডি মৌর্য বংশ গুরুত্বপূর্ণ তথ্যটি একবার চোখ বুলিয়ে নাও চন্দ্রগুপ্ত রাজত্বকালে গ্রিক রাজ হিসাবে কিন্তু মেঘাস্তিনিস ভারতে এসেছিলেন আর চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রিক পর্যটক বা দূত মেঘাস্তিনি লেখা গ্রন্থটির নাম কি ছিল ইন্ডিকা পরের প্রশ্নটি হল চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা কি বলে অভিহিত করত প্যালিমব্রথা স্যান্ড্রোকোটাস উগ্রসেন নাকি উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হলো স্যান্ড্র গুরুত্বপূর্ণ তথ্যটি একবার জেনে নাও চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা স্যান্ড্রো কোট্টাস বা মুক্তিদাতা বলে অভিহিত করেছিল নিম্নের কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ উপদেষ্টা বা প্রধানমন্ত্রী কনিষ্ক চাণক্য মেঘাস্তিনিস নাকি ওপরের কোনোটিই নয় এখানে সঠিক উত্তরটি অপশন বি হয়ে যাবে চাণক্য চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ উপদেষ্টা বা প্রধানমন্ত্রী রাষ্ট্রবিজ্ঞানে তার পাণ্ডিত্যের জন্য চাণক্যকে ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় যদি প্রশ্ন আসে ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয় তখন কিন্তু সঠিক উত্তরটি হবে চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন পুরু আলেকজান্ডার সেলুকাস নাকি অম্বিকে এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি সেলুকাস গুরুত্বপূর্ণ তথ্যটি একবার চোখ গুলি নাও তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস পরাজিত হন অ্যাথেনিকাসের ধারণা অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রিক রাজ সেলুকাস মেঘাস্তেনিস নামে এক দূত পাঠান পরের প্রশ্নটি হলো চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে মগধের সিংহাসনে বসেন বিম্বিসার মহাপদ্মনন্দ অশোক নাকি বিন্দুসার এখানে সঠিক উত্তরটি হবে বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার মগলের সিংহাসনে বসেন আর তিনি হলেন দ্বিতীয় মৌর্য সম্রাট একবার চোখ বুলিয়ে নাও মৌর্য সাম্রাজ্যে প্রথমে কে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তারপর এসেছিলেন তার পুত্র বিন্দুসার আর তারপর এসেছিলেন অশোক মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট হলেন বৃহদ্রত মৌর্য সম্রাট বৃহদ্রত তার মন্ত্রী পুষ্যমিত্র শুঙ্গের হাতে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে নিহত হন পরের প্রশ্নটি হলো মৌর্য সম্রাট বিন্দুসার কোন উপাধি গ্রহণ করেছিলেন লিবারেটর মেঘদূত অমিত্রাঘাত নাকি ওপরের কোনটি নয় একটু আগে আমরা এই তথ্যটি জেনেছিলাম তাহলে বড় সঠিক উত্তর কোনটি হবে হ্যাঁ ঠিকই ধরেছে ওখানে সঠিক উত্তরটি হবে অপশন সি অমিত্রাঘাত মৌর্য সম্রাট বিন্দুসার অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন অমিত্রাঘাত শব্দের অর্থ হল শত্রু নিধন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি পিডিএফ পেতে হলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা সেই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো পরের প্রশ্নটি হলো বিন্দুসারের মৃত্যুর পর কে মগধের সিংহাসনে বসেন বিম্বিসার অজাত শত্রু অশোক নাকি শিশুনাগ সঠিক উত্তরটি হলো অপশন সি অশোক বিন্দুসারের মৃত্যুর পর অশোক মগধের সিংহাসনে বসেন আর সম্রাট অশোক চন্ডাশোক নামে পরিচিত ছিলেন পরের প্রশ্নটি হলো বৌদ্ধ ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য কোন মৌর্য জাতি বংশীয় ছিলেন শুদ্র বৈশ্য ব্রাহ্মণ নাকি ক্ষত্রিয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ক্ষত্রিয় পরের প্রশ্নটি হলো অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার প্রথম করেন ক্যানিংহাম জেমস প্রিন্সেপ আর এল মিত্র নাকি বার্জেস সঠিক উত্তরটি হলো অপশন বি জেমস প্রিন্সেপ তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে প্রিয়দর্শী দৈবপুত্র ধর্মাশোক দেবনাম প্রিয় প্রিয়দর্শী সঠিক উত্তরটি হবে অপশন ডি দেবনাম প্রিয়া প্রিয়দর্শী অশোক তার শিলালিপিতে নিজেকে দেবনাম প্রিয়া প্রিয়দর্শী বলে অভিহিত করেন গুরুত্বপূর্ণ তথ্যটি আরেকবার দেখে নাও মধ্যপ্রদেশের গুজরা থেকে প্রাপ্ত গৌণ শিলা থেকে জানা যায় অশোক নিজেকে শিলালেখে অশোক রাজা বলে অভিহিত করেন পরের প্রশ্নটি হলো নিম্নের কোন মৌর্য সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার অশোক নাকি ওপরের কোনোটি নয় এখানে সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে অপশন সি অশোক গুরুত্বপূর্ণ তথ্যটি একবার দেখে নাও সম্রাট অশোক সিংহাসনে বসার পর প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হতো মৌর্য সম্রাট অশোককে সম্রাট অশোক চন্ডাশক নামে পরিচিত ছিলেন পরের প্রশ্নটি হলো মৌর্য বংশের সর্বশেষ সম্রাট কে ছিলেন বিন্দুসার অশোক বৃহদ্রথ নাকি উপরের কোনটি নয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি বৃহদ্রথ মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে সিংহাসন অধিকার করেন এবং মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন নিম্নলিখিত কে বলেছিলেন সমস্ত প্রজা আমার সন্তান এবং তাদের সুখই আমার সুখ অজাতশত্রু বিন্দুসার চন্দ্রগুপ্ত নাকি অশোক এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি অশোক বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর সম্পূর্ণ ভিডিওটির পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো